পরেরটা, আর ভালো স্টুডেন্টদের নিয়ে একটা ঝামেলা আছে, এবং ওদের জন্য ঝামেলা আমাদের জন্য সুবিধা, আমরা যারা ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্টরা প্রায় সময় কি মনে করে জানেন? আমরা যারা ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্ট, আমরা কিছু করতে পারবো না। আমি আপনাদেরকে বলি ভাই, যখন আপনাকে বলবে আপনি কিছু করতে পারবেন না, প্লিজ কোনো কথা শোনায়েন না, পেরে দেখান, কিছু করে দেখান, এটাই সবচেয়ে বড় উত্তর হবে, এর চেয়ে বড় কোনো উত্তর নেই। আচ্ছা, পরেরটা, আরেকটা ভাবনা ভাবি আমরা, বিসিএস হবে না, বিসিএস হবে না, আইবিএ তে হবে না, এমবিএ হবে না, এই ভাবনার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এরকম, দেখবেন আমরা ছোটবেলায় যখন বলতাম, কিছু না বুঝেই বলতাম আর কি, আমি মরে যাব, তখন আম্মা, কিন্তু আম্মা এবং আব্বা যারা সিনিয়র ছিল, ওরা মুখে হাত দিয়ে চেপে ধরতো, আব্বু এগুলো বলতে হয় না, আম্মু এগুলো বলতে হয় না, বলতো না, কেন করতো কাজটা? একটা সমীক্ষায় দেখা গেছে, মনস্তাত্ত্বিক একটা সমীক্ষায় দেখা গেছে, আমরা প্রতিদিন যে ভাবনাগুলো ভাবি, যে চিন্তাগুলো করি প্রতিদিন, সেই চিন্তাগুলোর 10% সত্যি হয়ে যায়। আরো সহজ করে বললে, আমরা প্রতিদিন যে দোয়াগুলো করি, যে ভাবনাগুলো ভাবি, তার 10% দোয়া কবুল হয়ে যায় অটোমেটিক্যালি। এখন আপনি যদি ভাবেন আপনার বিসিএস হবে না, আপনার প্রতিদিনের 10% দোয়ার মধ্যে যদি কোনো কারণে সেই দোয়াটা করে, আপনার কিন্তু খবর আছে, ওই জন্য ভাবা যাবে না যে আপনার এটা হবে না, এটা ভাবা যাবে না, এটা ভাবলে যদি কোনো কারণে সেটা কবুল হয়, জাস্ট সমস্যা। আচ্ছা, কোনো কাজ শুরু করার সবচেয়ে কঠিন ধাপ, যেটা আমার কাছে মনে হয়েছে, কোনো কাজ শুরু করার সবচেয়ে কঠিন অংশটা হচ্ছে কাজটা শুরু করা। আমরা কাজ শুরু করতে পারি না, কাজ শুরু করে দেন, আপনি যাই করার প্ল্যান করতেছেন আজকে বাসায় গিয়ে রাত্রে সেটা একটু হলেও করে ফেলেন, দেখবেন কাজটা শুরু হয়ে গেছে। তো বিল গেটস খুব সুন্দর একটা কথা বলেন, বিল গেটস বলে কি, মাইক্রোসফট কোম্পানিতে আমি যারা একটু লেজি তাদেরকে বেশি চাকরি দিতে পছন্দ করি, এবং বিল গেটস করে কি, তার কোম্পানিতে যারা একটু লেজি, হ্যাঁ অলস, তাদেরকে খুঁজে খুঁজে বের করে বড় বড় প্রজেক্ট গুলো ধরাই দেয়, বড় বড় কাজগুলো ধরাই দেয়। তো জিজ্ঞেস করেছিল তাকে, আপনি কাজটা কেন করেন, বলে এই জন্যই কাজটা করি, কারণ যারা লেজি, ওরা যেহেতু খুব লেজি, ওরা একটা কাজ করার সময় এমন ভাবে করে যাতে কাজটা সেকেন্ড টাইম করতে না হয়, খুব মন দিয়ে করে, ওই জন্য আমি কাজটা ধরাই দিই। আপনাদেরকে বলি, বিসিএস পরীক্ষা দেওয়ার সময় দয়া করে একটু অলস হন, আপনি যদি প্রথমবারে ক্যাডার হতে না পারেন, তাহলে এই হিস্ট্রি পড়াশোনাগুলো আপনাকে আরেকবার করতে হবে না, এটা মনে থাকলেও কিন্তু পড়াশোনার একটা মোটিভেশন চলে আসে। আমার ক্ষেত্রে হয়েছিল আর কি, বিসিএস এর জন্য পড়তাম, বিসিএস কে গালাগালি করতাম, মনে হতো পৃথিবীতে এই জিনিসের সৃষ্টি কেন হয়েছে, এবং আরো বেশি করে করতাম যাতে আমাকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম যদি বিসিএস পরীক্ষা দিতে না হয়। আচ্ছা, পরেরটা, আরেকটা ভুল করি, ধরেন আপনি একটা ব্যবসা করবেন, চালের ব্যবসা, তো চালের ব্যবসা করবেন, আপনি একটু বুদ্ধি নেবেন, কার থেকে বুদ্ধি নেবেন, পৃথিবীর সবচেয়ে বড় যে ব্যবসায়ী বিল গেটস, তার কাছ থেকে বুদ্ধি নেবেন। আপনি তারে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, গেটস চাচ্ছ, গেটস চাচ্ছ, আমি চালের ব্যবসা করবো, কেমন হবে? এখন এই যে আপনি চালের ব্যবসার জন্য গেটস কে ফোন দিচ্ছেন, গেটস তো চালের ব্যবসা করে না, গেটস বেচে সফটওয়্যার, সে আপনাকে চালের ব্যবসার আইডিয়া কিভাবে দিবে? আমরা ক্যারিয়ার ঠিক করার সময় হয় কি, আমি বিসিএস পরীক্ষা দিব, ভালো কথা, আমি বিসিএস পরীক্ষা দিব কিনা পরামর্শ নেওয়ার জন্য কার কাছে যাই, আমার চাচার কাছে যাই, আমার চাচা হচ্ছে ব্যাংকার। এই ভুলটা কখনো করবেন না, যারা যে বিষয়ে জানেন না তাদের কাছ থেকে সেই বিষয়ে যদি পরামর্শ নিতে যান। অনেকেই কিন্তু ভাই এই জিনিসটা বলতে পারে না, যে আমি পারি না, এটা বলতে পারে না, এটা বলার মতো অতটুকু উদারতা অনেকের থাকে না, অতটুকু সত্যতা অনেকের থাকে না, হুঁচুক একটা বলে দেয়, হ্যাঁ জানতে আসছে, কিছু একটা বলি, অসুবিধা কি, সে আপনাকে হ্যাঁ বিসিএস তো করাতে পরীক্ষা, এই সে ঘুষের চাকরি, ঘুষ ছাড়া হয় না, তোর বাপের এত টাকা আছে, তুই কেমনে চাকরি পাবে, এই কথাগুলো বলা শুরু করবেন, এগুলো থেকে সরে আসবেন, এটা কিন্তু আপনার দোষ, আপনার কাছে গেছেন কেন, উনি তো সেই বিষয়ে পণ্ডিত না, আপনি কেন তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নিবেন? আচ্ছা, এই ভদ্রলোককে চিনেন? চিনেন? অস্কার ওয়াইল্ড, আমার দৃষ্টিতে ওনার চাইতে বেশি সেন্স অফ হিউমার কোন লেখকের ছিল না, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় আর কি, অনেকে বার্নার্ড শোকে বলতে পারেন, বার্নার্ড শোর সেন্স অফ হিউমারের পরিমাণ ওনার চেয়ে কম, আমার মনে হয়েছে আর কি। যাই হোক, তো ওনার একটা কথা আছে, সিরিয়াসনেস ইজ দ্য অনলি ডিফিউজ অফ দ্য শ্যাডো। আপনাদের আশেপাশে দেখবেন, ওনার একটা কাজ শুরু করলে দুই ধরনের ব্যক্তি দেখবেন, আপনাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা একদম পরিচয় ফেলে দেন, হ্যান করেন গা প্যান করেন গা, এটা করতেছি সেটা করতেছি, একদম সবাইকে জানাই ফেলে, মানে সে ব্যস্ত সেই কাজটা করতেছে। আরেক ধরনের লোককে আপনি কখনোই দেখবেন না হইচই করতে, কিন্তু যখন রেজাল্টটা বের হবে তখন দেখবেন যে বন্ধুটা হইচই ফেলে দিছিল ও পাস করে নাই, আর যে ছেলেটা চুপচাপ কাজ করে গেছে, যাকে দেখে আপনি কখনোই মনে হয় না সে কিছু পড়াশোনা করে, কখনোই মনে হয় না, সেই পাস করছে, এরকম কিন্তু অনেক সময় হয়। প্রথম ধরনের লোক ছিল হচ্ছে সিরিয়াস, আর সেকেন্ড ধরনের লোক ছিল হচ্ছে সিনসিয়ার। কোন একটা কাজ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিনসিয়ার হওয়া, সিরিয়াস হওয়া না,
আপনি কাজ করতে পারেন, খুব ভালো কথা, কোনো ব্যাপার না। একটু হ্যান করেন গা ত্যান করেন গা হইচে ফেলা, এটা ভালো কোনো অ্যাপ্রোচ না। পরেরটা, আর দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই, আমি এটা ডিজার্ভ করি, প্লিজ এটা কখনো বলবেন না, আপনি আর্ন করে দেখান। পৃথিবীতে যদি ডিজার্ভ করা বলে কোনো কিছু থাকতো, তাহলে সবচেয়ে সুন্দরী মেয়েটা সবচেয়ে সুন্দর হাজবেন্ড পেত, আর সবচেয়ে সুন্দর ছেলেটা সবচেয়ে সুন্দরী বউ পেত। এটা কিন্তু হয় না। হয় আপনারা যারা সুন্দর আছেন, আপুরা দেখতে খুব সুন্দর, তারা সুন্দর বর পাবেন না, কেমন এটা মেনে নেন। আপনারা হাসছেন কেন, আপনারা সুন্দরী বউ পাবেন না যারা একটু সুন্দর, ঠিক আছে, এটা মেনে নেন। যদি ডিজার্ভ করা বলে কিছু থাকতো, তাহলে তো ওটাই হইতো। যেহেতু ওটা হয় না, সেহেতু পৃথিবীতে সবকিছু আসলে আর্ন করতে হয়, সাফল্য কখনো ডিজার্ভ করা যায় না, আর্ন করতে হয় সবসময়। আচ্ছা আরেকটা ঝামেলায় পড়ি আমরা, ছোটবেলায় আমাদের যাদের রেজাল্ট ভালো ছিল, বড় বেলায় আমরা যখন ফেল টেল করি, তখন আত্মীয় স্বজন বলে কি রে তুই ছোটবেলায় ভালো করতি, তুই অবস্থা কেন বলে না। আমার ক্ষেত্রে হইতো, ও তো ছোটবেলায় ফার্স্ট সেকেন্ড হতো, ও এখন এই অবস্থা কেন, ওদের ঘুম নাই। আরে বাবা, ছোটবেলায় যখন আমি ক্লাস ফাইভে থার্ড হয়েছিলাম, তখন তো আমার ক্লাসে স্টুডেন্ট ছিল তিনজন, তোমরা তো সে খবর রাখো নাই, আমার আব্বু আম্মু কখনো বলে নাই তোমাদেরকে, সে খবর তো তোমরা রাখো নাই, ওইটা কেউ বুঝতে চায় না, অসুবিধা। পরেরটা, লাইফ আসলে আমাদের কি দেয়, লাইফ আমাদের আমরা যেটা চাই সেটা দেয় না কখনো, লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমাদের দরকার, এর বেশি কিছু দেয় না। ওই জন্য এটা নিয়ে এত ভাববার কিছু নাই, কি হলো কি হলো না, কি হবে না, লাইফটাকে এনজয় করতে হবে। অনেক বেশি ভাবলে হবে কি, মাথাটা হ্যাং করবে। ওভার থিঙ্কিং যারা করে, ওরা কিন্তু অনেক বেশি কিছু করতে পারে না, এত ওভার থিঙ্কিং করার কোনো কিছু নাই। আমার যখন, আমি এখনো আর কি, যখন খুব টেনশন হয় যে লাইফে কি হবে কি হবে না, কি হচ্ছে কি হচ্ছে না, তখন আমি কয়েকটা কথা মনে মনে আওড়াই আর কি, মনে মনে বলি, আমাকে অনেক শান্তি দেয়। আমি একটু শেয়ার করি কথাগুলো, শ্রীমদ ভগবদ গীতার যে সার কথা, সার কথাটা হচ্ছে এরকম, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, তুমি এমন কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ, তুমি খালি হাতে এসেছিলে, যা কিছু পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা কিছু হারিয়েছ এখান থেকেই হারিয়েছ, যা কিছু পাবে এখান থেকেই পাবে, তোমার নিজের বলে কি আছে। অনেক শান্তি লাগে কথাগুলো ভাবলে, অনেক শান্তি লাগে, মনটা একদম কুল হয়ে যায়, একটা লেভেলে নেমে আসে। কোনটা, এই কথাগুলো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, তুমি এমন কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ, তুমি যা হারিয়েছ এখান থেকেই পেয়েছ, যা হারাবে এখান থেকেই পাবে। মানে এটা আর কি, যা হওয়ার তাই হবে। যদি এটা যদি মাথায় রাখেন, এটা যদি মাথায় রাখেন, অনেক অশান্তি চলে যায়। ল্যাটিনে একটা কথা বলে, কিউ সেরা সেরা, কিউ সেরা সেরা, মানে জানেন কেউ, হোয়াট এভার ওয়াজ ওয়াজ, হোয়াট এভার ইজ ইজ, হোয়াট এভার উইল বি উইল বি, যা হওয়ার তাই হবে। আমি বিশ্বাস করি ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের রিজিক পূর্ব নির্ধারিত, আমাদের পক্ষে সম্ভব না সেই রিজিক থেকে দূরে সরে আসা। আমার রিজিক ব্যবসায় ছিল না, আমার রিজিক ছিল চাকরিতে, ওই জন্য আমি চাকরিতে আসছি। আপনার রিজিক নির্ধারণ করা, আপনি যেটা করতে পারেন ওই রিজিকটা গ্রহণ করার যে পথটা, সেই পথটাকে অধিক সম্মানিত কিংবা কম সম্মানিত করতে পারেন, কিন্তু আপনার রিজিক ঠিক করে দেওয়া, এটা মাথায় রাখবেন। একটা গান শুনি, কিউ সেরা সেরা, কথাগুলো দেখবে, কথাগুলো আমার অনেক প্রিয় কথাগুলো এই গানের। হোয়াট ইজ সাকসেস, আসলে আমরা চিল্লাচিল্লি করছি সাফল্য সাফল্য সাফল্য, সাফল্য জিনিসটা কি আসলে, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়েন। ইটস নট দি অপোজিট অফ ফেলিউর অ্যাজ পপুলারলি বিলিভড, ইটস জাস্ট লিভিং উইদাউট সাইটস। সাফল্য কখনোই ব্যর্থতার বিপরীত শব্দ না, সাফল্য হচ্ছে আফসোস ছাড়া বাঁচা। যার জীবনে যত আফসোস কম সে তত বেশি সফল। ইটস জাস্ট ডান্সিং ইন দ্য ম্যানার ইউ ওয়ান্ট অ্যান্ড মেকিং পিপল থিঙ্ক ইউ ডান্স ওয়েল ইভেন ইফ ইউ ডোন্ট, ইটস মেকিং ইউর স্টাইল আদার্স ফেভারিট ব্র্যান্ড,
ইভেন ইফ ইটস পলিশ। এটা হচ্ছে আপনার যে স্টাইলটা, এই স্টাইলটা যদি অন্যরা ফেভারিট ব্র্যান্ড বানায় ফেলে, ওটাকে যদি সবাই ব্র্যান্ড মনে করে, ইউ আর সাকসেসফুল। আপনারা দেখবেন বিশ্বকাপ ফুটবলের সময় আমরা অনেকেই চুল কাটাই এভাবে করে, দেখতে কিন্তু সেরকম লাগে। এখন এই যে দেখতে যতই বোকার মতো লাগুক, বেগুমের মতো লাগুক, বোকা না বেগুম, বেগুমের মতো লাগুক, এই যে প্লেয়ার যারা এভাবে চুল কাটছে, আমরা ওদের মতো করে চুল কাটাইছি, ওরা কিন্তু সফল। সফল না ওরা, ওদের স্টাইলটাকে তারা ব্র্যান্ড বানাই ফেলছে, ওরা কিন্তু সফল। মনে করেন আমি এদিক দিয়ে আসার সময় আমার প্যান্টটা ছিঁড়ে গেছে এখান থেকে, সাপোজ ছিঁড়ে গেছে, ঝুলতেছে, এবং আমি এটা চেঞ্জ করে নেই আর কি, কারণ চেঞ্জ করা সম্ভব না, বুদ্ধি করে চেঞ্জ করে নেই, এটা নিয়ে ক্যারিয়ারটা নিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখছেন আমি এটা নিয়ে কিছুই বললাম না, আপনারা ভাবছেন সুশান্ত ভাইকে দেখছিলাম প্যান্ট ছেঁড়া, আমারটাও ছিঁড়ে দেখি আছে জীবনে, আই এম সাকসেসফুল। আমার স্টাইলটা যদি আপনার ব্র্যান্ড হয় ফেভারিট, আই এম সাকসেসফুল। ইটস সামটাইমস মেকিং পিপল লাভ লিসেনিং টু ইউর ইভেন ওয়ার্স্ট জোকস। আপনার সবচেয়ে বাজে কৌতুকটা শুনেও যদি লোকজন হাসে, আপনি একজন সফল কৌতুক বলিয়ে আপনি ভালো কৌতুক বলতে পারেন। যারা চাকরি করেন তারা দেখবেন, যারা চাকরি করেন না তারা মাথায় রাখেন, অফিসে বসরা যখন কোনো কৌতুক বলে, সত্যি বলছে, সেই কৌতুকগুলো এত বিশ্রী হয়, এত পচা কৌতুক হয়, কেউ যদি বলে না দেয় ওটা কৌতুক ছিল, বোঝা খুব ডিফিকাল্ট ওটা একটা কৌতুক ছিল। আচ্ছা, আবার না হাসলে বসরা খুব মাইন্ড করে, তাকায় থেকে আপনি হাসছেন নাকি, চাকরি করলে বুঝবেন, সত্যি সত্যি বুঝবেন এটা হয়। যেহেতু আমি চাকরি করতেছি সেহেতু বসদের কৌতুক শুনে হাসাটা কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার চাকরির একটা অংশ। আমার সেকেন্ড পোস্টিং ছিল শুল্ক গোয়েন্দাতে, গোয়েন্দাতে ছিলাম সেকেন্ড পোস্টিং, পোস্টিং ঢাকায় ছিল, মগবাজারে অফিস ছিল। তো ওখানে আমার এক জয়েন্ট কমিশনার স্যার, স্যার আমাকে খুবই স্নেহ করতেন, ভালো মানুষ, উনি অত্যন্ত ভালো মানুষ। স্যারের রুমে গেছি কোনো একটা কাজে, তো কথা বলতে স্যারের সঙ্গে কথা বলতেছি, ওই সময় আমার আরেক স্যার ঢুকছে রুমে, আমার একটা কাজে ঢুকছে, উনি হচ্ছেন এডিশনাল কমিশনার। তো আমি আপনাদের আপনাদেরকে আমার হায়ারার্কিটা বলি, আমাদের চাকরি যে স্তরগুলো সেটা বলি, শুরুতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার। আমি ছিলাম জয়েন্ট কমিশনারের রুমে, রুমে ঢুকছে এডিশনাল কমিশনার, তার মানে উনি সবচেয়ে সিনিয়র আর কি, রুমে ঢুকছে। উনি আমাকে দেখে অনেক খুশি, এই সুশান্ত তুমি এখানে কি করতেছো, ভালো হয়েছে তোমাকে পাইছি। কারণ হচ্ছে উনি আমাকে দেখে খুশি হওয়ার কারণ হচ্ছে স্যার সাহিত্য পড়তে খুব ভালোবাসে এবং সাহিত্য নিয়ে কথা বলতে খুব ভালোবাসে, কিন্তু ওরকম কাউকে পাই না সাহিত্য নিয়ে কথা বলার জন্য, বা দর্শন নিয়ে কথা বলতে ভালোবাসে। তা আমিও এই বিষয়গুলো নিয়ে একটু জানি টানি, ঘাটাঘাটি করি, ওই জন্য স্যার আমাকে পেলেই গল্প জুড়ে দেয় আর কি, এডিশনাল কমিশনার স্যার, এই কারণে স্যার আমাকে খুব পছন্দ করে। তা আমার পেয়ে স্যার মোটামুটি সাহিত্য নিয়ে কথা বলা শুরু করলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। আমার যে জয়েন্ট কমিশনার স্যার, উনি তো সাহিত্য একটু পড়েন না, বইটাই পড়েন না, উনি চুপচাপ কোনো কথাই বলতেছে না। তা আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতেছি, উপন্যাস নিয়ে কথা আসছে, বাংলা উপন্যাস নিয়ে কথা আসছে। তা আমি বললাম স্যার উপন্যাসের ক্ষেত্রে মানে বাংলা উপন্যাসের সেরা উপন্যাসিক কে, এটা নিয়ে কথা আসছে। তা আমি বললাম স্যার সেরা উপন্যাসিক বললাম মানিক বন্দ্যোপাধ্যায়কে রাখবো এক নম্বরে। বলে আরে না, কি মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিম হচ্ছে এক নম্বরে, বুঝছো, বঙ্কিমের উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে অনেক ভালো, অনেক উপরের স্তরে। তো আমি যেহেতু সাহিত্য মোটামুটি পড়তে টড়তে আর কি, বা পড়ি টড়ি, আমাকে মোটামুটি বুঝাই দেওয়াটা খুব সহজ না। আমিও স্যারের সঙ্গে তর্ক করা শুরু করলাম, না স্যার আপনি যদি উপন্যাসের গঠন, উপন্যাসের কিমিয়া, শিল্পমূল্য সবগুলো স্যারকে বুঝালাম, বুঝাইয়ে স্যারকে প্রমাণ করে দিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমের চাইতে অনেক বেটার লিখছে, এটা প্রমাণ করে দিলাম স্যারকে। আমার জয়েন্ট কমিশনার স্যার তো স্যারকেগুলো বুঝতেছে না আমরা কি বলতেছি। স্যার আমার দিকে তাকায়, ওখানে থাকে আমার দিকে তাকায়, এডিশনাল কমিশনারের দিকে তাকায়, স্যার কিছুই বলতেছে না, তো হাই করতেছে একটু। তো এডিশনাল কমিশনার স্যার তখন মোটামুটি স্বীকার করে নিছে, আচ্ছা ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায় মনে হয় বেটার বঙ্কিমের চাইতে, কিন্তু খুবই বিরক্ত উনি আমার উপরে, অত্যন্ত বিরক্ত যে আমি স্যারকে এটা স্যারকে ভুল প্রমাণ করছি। ওদিকে আমি কিন্তু যুদ্ধ জয়ের আনন্দে বিভোর, আমি যুদ্ধ জয় করে ফেলছি, ভালো লাগতেছে, স্যার সরি বলছে বা স্যার হেরে গেছে আমার কাছে। স্যার এরপরে কোনো কথা না বলে উঠে যাচ্ছিল, উঠে যেয়ে বলছে ঠিক আছে তুমি থাকো তাহলে, তোমার সাথে পরে কথা হবে। বলে তবে সুশান্ত তুমি একটু বঙ্কিম ভালো মতো করবা, ঠিক আছে, তাহলে স্যার আমি করছি না, বুঝতে পারছি, আর কোনো কথা বলে না। আমি যে স্যারের রুমে ছিলাম জয়েন্ট কমিশনার, উনি মোটামুটি খুবই বিরক্ত আমার উপরে, দেখতেছে চোখ বড় করে করে বলে সুশান্ত, উনি এভাবেই কথা বলে, আমি যেভাবে বলতে স্যার এভাবে কথা বলে, সুশান্ত স্যার বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? আমি বললাম স্যার সমস্যা নাই, কিন্তু স্যার বঙ্কিম তো লিখে নাই স্যার, চুপ মিয়া, বঙ্কিম লিখে নাই।
মানিক ময়রা ভূত হয়েছে, বঙ্গিম ময়রা ভূত হয়েছে, তুমি আইসো প্যাস লাগাইতে। বঙ্কিম একটু ভালো লিখছে, অসুবিধা কি? আমি স্যার লিখে নাই স্যার, চুপ মিয়া, আমি কিছু বুঝি না মিয়া, আমার বংশ বুঝাও। ও তোমার চাকরির বয়স কতদিন হয়েছে? আমি বললাম স্যার 1 বছর 7 মাস। জীবনে কখনো চাকরি বাকরি করছো নাকি প্রথম চাকরি? স্যার প্রথম চাকরি। বুঝছি, ফাউল বলা ভাই কিছু বোঝে না। আরে স্যার, বলে যে শোনো মিয়া, তুমি যে স্যারকে যে বলছো মানিক বঙ্কিম থেকে ভালো লিখে, ব্যাপারটা যে স্যারের পছন্দ হয় নাই, তুমি কি বুঝতে পারছো? জি স্যার আমি বুঝতে পারছি। তাহলে কেন বলছো? আরে স্যার আমি সত্যি কথা বলছি। তোর মিয়া সত্যি কথা বলছো? বলে শোনো মিয়া, চাকরি বাকরি করতে জানো না, এখনো জুনিয়র বলা পান কিছু বোঝো না। আমি যখন চাকরিতে জয়েন করছিলাম আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে, কুষ্টিয়া হইতেছে যশোর কমিশনারেটের আন্ডারে। যশোরের যে কমিশনার ছিল আমাদের সময়ে, সে কমিশনার প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে টেনিস খেলত। বুঝো মিয়া কোনো কিছু, ওই কমিশনার যে পরিমাণ বাদে টেনিস খেলত, ওনার সঙ্গে হেরে যাওয়া ছিল অনেক ডিফিকাল্ট। অথচ সেই কঠিন কাজটা আমি দিনের পর দিন করে আসছি। তুমি কি মনে করো ওনার সঙ্গে হেরে যাইতে আমার কষ্ট হয় নাই? আমি বললাম স্যার তোর মিয়া, আমার সঙ্গে আমার 3 ব্যাচমেট জয়েন করছিল যশোর কমিশনারেটে, তারা স্বাভাবিকভাবে স্যারের সঙ্গে জিতে যেত, স্যার ওদেরকে একবারেই দেখতে পারতো না, আমার অনেক পছন্দ করতো। বিভিন্ন মিটিংয়ে বলতো এই ছেলেটা খুব ভালো অফিসার, কিন্তু এই ছেলেটা টেনিস একটু কম পারে, আমি তারে টেনিস শিখাই প্রতিদিন সন্ধ্যাবেলা, বোঝো কিছু। আমার কাছে স্যারের কথাটা খুব মনে হয় আর কি, স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই। দিস ইজ সাকসেস, দিস ইজ সাকসেস। আচ্ছা, ইটস মেকিং ইউর ফেলিউরস ওয়ার্থ মেনশনিং বাই ইউ অ্যান্ড বাই আদার্স। এর মানে হচ্ছে যখন আপনার পুরনো ব্যর্থতাগুলো নিয়ে আপনি হাসি মুখে কথা বলতে পারবেন, যেমন আমি বলি, আমি আপনাদেরকে বলছি হ্যাঁ ফেল করছিলাম, এই করছিলাম, মার্কস কম পাইছিলাম, এগুলো কিন্তু বলতেছি আপনাদেরকে। যখন আপনি আপনার পুরনো ব্যর্থতাগুলো নিয়ে হাসি মুখে কথা বলতে পারবেন, অন্যরা যখন আপনাকে পচাবে, যেমন আমার চুয়েটে ছোট ভাই বোনরা বলে হ্যাঁ সুশান্ত ভাই দাদু ভাই ছিল, পড়াশোনায় করতো না, ফেল করতো, আমার একটু কষ্ট লাগে না বলতে, বলতে কি অসুবিধা কি? এটাই হচ্ছে সাফল্য, আপনার পুরনো ফেলিওর গুলো নিয়ে হাসি মুখে কথা বলতে পারা, এটাই হচ্ছে সাফল্য। পরেরটা, তো বিসিএস এবং আইবিএ ভর্তি পরীক্ষা নিয়ে আমার ফেসবুকে অনেকগুলো নোট আছে। হ্যাঁ, আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, যেহেতু একটা ক্যারিয়ার আড্ডায় একেবারে সবকিছু বলা সম্ভব না, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, তবে ডিটেলস ভালো হয় ডিটেলস যদি আপনি আপনার আমার ফেসবুক নোটগুলো থেকে পড়ে নেন। যেমন বিসিএস প্রিলিমিনারি বাংলার জন্য 2টা করে, ইংলিশে 2টা করে, এভাবে করে অনেক নোট আছে, রিটেনের জন্য 2টা করে নোট আছে, ওখানে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। আর এগুলো পেপারের জন্য লিখছিলাম, তো প্রথম আলোর জন্য লিখছিলাম, কালের কণ্ঠের জন্য লিখছিলাম, যার ফলে খুব কেয়ারফুলি লেখা, তো এগুলো করে নিলে খুবই ভালো হবে। আর আমার স্বপ্ন হচ্ছে পাবলিক করা। আর নোটগুলো পড়ার সময় দেখবেন অনেকগুলো টেকনিক আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলবে না, মিলুক বা না মিলুক সেই টেকনিক গুলো ফলো করার চেষ্টা করবেন, আপনার মতো করে ফলো করার চেষ্টা করবেন। আর টেকনিক জিনিসটা এমন একটা জিনিস আপনার পুরনো অভিজ্ঞতার সঙ্গে মিলবে না, আপনি আমার থেকে টেকনিক নিচ্ছেন আমি একরকম বলবো, আরেকজন যে ক্যাডার হয়েছে তার থেকে জিজ্ঞেস করেন সে অন্যরকম করে বলবে, কোনোটা ভুল এটা বলা যাবে না, দুটাই সঠিক, কারণ দুজনেই তো এটা এটা করেই তো সফল হয়ে গেছে বা কাজ হয়ে গেছে। আর যখন আমাদের বাসায় ধরেন আমরা ইঁদুর মারার জন্য একটা বেড়াল কিনবো, এখন বেড়াল কেনার সময় এই বেড়ালটা কি কালো রঙের বেড়াল নাকি সাদা রঙের বেড়াল, এটা কিন্তু আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় কি বলেন তো, ইঁদুর মারতে পারে কিনা, তো টেকনিক কাজ করে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, টেকনিকটা কেমন সেটা ইম্পর্টেন্ট না। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি একটু ভালো করে করবেন, যারা এখন শুরু করছেন বিশেষ করে বিসিএস, যারা ফোর্থ ইয়ারে আসবেন, যারা বিসিএস জন্য, আর ফোর্থ ইয়ারের আগে বিসিএস নিয়ে এত হইচই করার কিছু নাই, প্লিজ আপনারা যারা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে আমাকে ফোন দেয় ভাইয়া বিসিএস জন্য কিভাবে করবো, আমি সামনে থাকলে তুলে আসার মাত্রাম, কেন এখন বিসিএস জন্য পড়তে হবে ভাই, তোর অন্য কাজ নাই, ঘোরাঘুরি নাই, এত পড়াশোনা করতে কে বলছে তোকে, ঘোরাঘুরি কর, মুভি টুবি দেয়, দু একটা ভালো বইটাই কর। সত্যি আপনাকে কে বলছে বিসিএস পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার হায়াত আছে, কোথাও লেখা আছে এটা আপনি এই মুহূর্তে লাইফটাকে এনজয় করেন, কিছু মানে ঘোরাঘুরি করেন, মুভি টুবি দেখেন কিছু। আর ওই যারা জুনিয়ররা আছে ওরা রিডিং লিমিট বাড়াও, আমাদের আমার একটাই পরামর্শ তোমাদের প্রতি, তোমরা পড়ার অভ্যাসটা বাড়াও, বই পড়ার অভ্যাস বাড়াও, মুভি দেখার অভ্যাস বাড়াও, ঘোরাঘুরি করো, কোনো অসুবিধা নাই, বিসিএস হবে একটা সময়। আর আপনার বিসিএস হবে কে বলছে আপনাকে, আপনার লাইফ আপনাকে কোথায় নিয়ে ছেড়ে দিবে এটা কে বলছে, আপনার ইচ্ছে অনেক বড় কিছু হবে, অসুবিধা কোথায়, এত সিরিয়াস হওয়ার কোনো কিছু নাই এটা নিয়ে। আইবিএ ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা ডুজ এবং ডন্টস,
আইবিএ ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার জন্য কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সেগুলো নিয়ে কথা বলতেছি। কথা বলতে শুরু করার সময়ে আমি আমার শুরু করার একটা অভিজ্ঞতা শেয়ার করব। যারা এখনো শুরু করতে ভয় পাচ্ছেন তারা ভালো করে শুনবেন, কথাগুলো শুনলে আমার মনে হয় ভয়টা কেটে যাবে। একটা ফেসবুক নোটও আছে এটা নিয়ে, যাই হোক পরেরটা। তো আমরা একটা ভিডিও দেখব, খুব মন দিয়ে দেখেন হিউম্যান বিহেভিয়ার, মানুষ কিভাবে করে ভাবে আসলে। আজ রেজাল্ট লাগনে বাদে ছি এরকমই, হ্যাঁ কম বেশি। আমাদের বন্ধু যখন খারাপ করে রেজাল্ট তখন অনেক মন খারাপ হয়, অনেক মন খারাপ হয়। আর যখন বন্ধু আমার চেয়ে ভালো করে তখন তো প্রচন্ড মেজাজ খারাপ হয়, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। আমি যখন বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম যে ভাই সবাই মোটামুটি হাফেজ হয়ে গেছে বিসিএস এর, 3-4 বছর ধরে অনার্স করে ফেলছে অনেকে, আমি কিছুই পারি না, একেবারে কিছুই পারি না। বিসিএস জিনিসটা কি, কি কি পড়তে হয় কি কি পড়তে হয় না, গাইড পড়তে হয় কিনা তাও জানি না, কিছুই জানি না, যে যাই বলে তাই শুনি আর কি। আর এগুলো নিয়ে কখনো ভাবি নাই তো, বুঝতে পারতাম না। তো একদিন কোচিং সেন্টারে গেছি, কোচিং সেন্টারে যাওয়ার পরে আমাকে প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে, ক্লাসটা ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস। তো এক স্যার ক্লাস নিতে আসছে, ভাই আর কি স্যার বলি, স্যার ক্লাস নিতে আসছে, তো তার করাইছে, তার করাই বলে দেখি বলো, আর না বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, পরে জানতে পারছি এটাকে বিদেশ মন্ত্রী বলে, পররাষ্ট্রমন্ত্রী বলে না, যাই হোক আমি বলতে পারি নাই, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম আমি বলতে পারি নাই, আমাকে জিজ্ঞেস করছে আর কি। তা আমি যে বলতে পারি না এটা নিয়ে আমার কোনো দুঃখ ছিল না। পরে দেখলাম কি আমার আশেপাশের লোকজন হাসাহাসি করতেছে, তখন আমি বুঝতে পারছি যে এটা একটা সোজা কোয়েশ্চেন ছিল, এর আগ পর্যন্ত আমি বুঝতেই পারি না এটা সোজা কোয়েশ্চেন ছিল, এটাই বুঝতে পারি নাই আমি। এটা কারণ ছিল, কারণটা ছিল এমন যে আমি পেপার টেপার করতাম না, আমার পেপার করার কোনো অভ্যাসই ছিল না। আমি বিসিএস পরীক্ষার সময় পেপার করছিলাম, বিসিএস পরীক্ষার প্রয়োজনে বিসিএস ক্যাডার হওয়ার পর পেপার পড়া আবার ছেড়ে দিয়েছি, যাই হোক। তো পেপার টেপার না পড়ার কারণে সাধারণ জ্ঞানের কিছুই পারতাম না, একদম কিছুই পারতাম না। তুমি আমাকে বলে আপনি সুশান্ত পাল্লা? জি স্যার। বলে ও আচ্ছা, আপনার কথা তো শুনছি শুনছি অনেক, কোচিং থেকে বলছে, আপনি ইঞ্জিনিয়ার না? জি স্যার। তারপর বলে তো আপনি এটা পারেন না কেন? আরে বাবা ইঞ্জিনিয়ার হলে এটা পারতে হবে, কোনো কথা আছে নাকি? তা আমি বললাম স্যার এটা পারি না। বলছে না ভাই আপনার আপনার বয়স কত? বললাম বয়স, কিন্তু বললাম বয়স জিজ্ঞেস করে কেন, উনি কি আমার জন্য মেয়ে দেখতেছে? যাই হোক। পরে বললাম স্যার আমার বয়স এত। বলো ও আচ্ছা আচ্ছা, আপনি তো 3-4 বার বিসিএস দিতে পারবেন, অসুবিধা নাই কোনো। তো আপনার তো আপনি 30তম দিচ্ছেন তো? জি স্যার। বলে 30তম তো হবে না, এই বেসিকে 30তম তো হবে না, তো আপনি চেষ্টা চালাই যান, অসুবিধা নাই, 2-3 বার দেওয়ার পর হয়ে যাবে। এই কথাটাই শুনছিলাম আর, মেজাজ গেছে খারাপ হয়ে। এমনিতে ভাই কিছু পারি না, তার উপর যদি আরেক বেটা বলে তুই কিছু পারস না কেমন লাগে, খুব মেজাজ খারাপ হয়েছে। তখন চিন্তা করলাম এত কষ্ট করে কোচিং এ আসছি কিছু পারি না শোনার জন্য, বাসায় থাকলে আম্মা 10 বার বলে কিছু পারি না, এটা শোনার জন্য কোচিং এ আসতে হয় না, মেজাজ খারাপ হয়েছে। পরে আমি ঠিক করছি যে এই ভদ্রলোকের কাজ ক্লাস আমি আর কোনোদিনও করবো না, উনি যত ভালো ক্লাস নিক না কেন কোনোদিনও করবো না, কারণ যেই লোক আমাকে চিনে না, একেবারেই চিনে না, সে লোক যদি প্রথম দেখায় আমাকে বলে তুই কিছু পারিস না, তার মানে সে লোকের ব্যক্তিত্বে সমস্যা আছে, সে আমাকে অ্যাসিস্ট করতে পারে নাই, তার ক্লাস করে আমার কি হবে, পরে আমি কখনোই ওনার ক্লাস করি নাই। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রথম যে পরীক্ষাটা দিয়েছিলাম মডেল টেস্ট, প্রথম মডেল টেস্টে আমি পাইছিলাম 117 পাইছিলাম। সেকেন্ড লোয়েস্ট মার্কস ছিল 138 ছিল। তো আমি তখন বুঝতে পারছি আমি মার্কস একটু কম পেয়ে গেছি, তো দ্বিগুণের চেয়ে চাইতো বেশি ছিল। তখন আমি আশেপাশের লোকজনকে দেখতাম আর মেজাজ খারাপ হতো, মারামারি করা যদি ফৌজদারি অপরাধ না হতো আমি মারামারি করতাম, নাক টাক ফাড়াইতে ইচ্ছে করতো যাকে দেখতাম, এত পড়াশোনা করে কেন মানুষ, এত কিছু জানে কেন, আমি কিচ্ছু পারি না। তখন আমি একটা কাজ করছিলাম, কাজটা বলি আপনাদের, আমি তখন দেখলাম আমি যদি ওদের সঙ্গে কম্পেয়ার করি, আমাকে আমি যদি ওদের সঙ্গে কম্পিটিশন করি তাহলে হয়তো আমি বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছাটাই আমার চলে যাবে। এর কারণ হলো, তো এর কারণ হচ্ছে ওরা তো অনেকদিন ধরে এটা নিয়ে আসে, আমি তো মাত্র আসছি, যেহেতু আমি মাত্র আসছি আমি কিছু পারবো না, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন আপনাদের স্কুল স্কুলে বা আপনাদের স্কুল কলেজে কিছু অমানুষ ছিল না, অঙ্কে 100-100 পেত ছিল না, কিছু অমানুষ ছিল তো নাকি? হ্যাঁ, ওরা খালি পড়াশোনা করতো, খালি পড়াশোনা করতো, তো পড়াশোনা করতে ইচ্ছা করতো আর কি, ওদের পড়াশোনা করতে ইচ্ছা করবে, ইচ্ছা করবে না, এটা স্বাভাবিক, তাই না? দেখি বলতো আপনাদের কাদের কাদের পড়াশোনা করতে ইচ্ছা করে, সিরিয়াসলি বলেন যে ভাইয়া পড়াশোনা করতে ইচ্ছা করে, করতেই পারে, এটা কোনো অসুবিধা না, একটা হাতও নাই, আমি কথাটা না বললে অনেকগুলো হাত দেখতাম শিওর। এই দেখছি 1-2-3-4-5-6-7 অনেকে 8-9, যাই হোক
ভাই একটা কথা বলি, যাদের পড়াশোনা করতে ইচ্ছা করে তারা মানসিকভাবে সুস্থ না। আপনারা মাইন্ড করবেন না আমার কথায়, পড়াশোনা করতে ইচ্ছা করবে না এটাই স্বাভাবিক। তো এখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যখন স্কুল কলেজে ছিলাম তখন কিছু অমানুষ ছিল যারা আসলে পড়াশোনা করতো, মানে প্রচুর পড়াশোনা করতো অমানুষ। এখন আমি তো অঙ্ক কিছু পারি না, আমি অঙ্কের মধ্যে পাই 20, ও পাই 100, আমি পাই 20। তো পরে আমি চিন্তা করলাম আমাকে যে করে হোক 100 পেতে হবে, ওর মতো পেতে হবে, তাহলে কিন্তু আমার অঙ্ক করতে যে ইচ্ছাটা করতেছিল একটু একটু করে ওটাও চলে যাবে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আজকে আমি 20 পেলাম, পরের দিন যদি আমি 22 পাই, 22 ধরেন 133 পেলে পাস সাপোজ, তার মানে আমি 22 পাইছি, আমি ফেল করছি না, করছি তো, কিন্তু আমি আপনাকে বলবো আই এম সাকসেসফুল, কারণ আমি গতকালকের আমির চাইতে ভালো করছি। আপনি সব সময় চেষ্টা করবেন নিজেকে ছাড়া যাওয়ার জন্য, অন্য কারোর সঙ্গে কোনোদিন কম্পিটিশনে আসবেন না, কারণ ওনার যে প্রিপারেশন আপনার প্রিপারেশন তো একই রকম না রে ভাই। আপনি যেটা করতে পারেন আজকের আপনি যেমন আছেন, আগামীকালকের আপনি যেন একটু বেটার হন, একটু ভালো হন, যদি সেটা করতে পারেন ইউ আর সাকসেসফুল, কখনোই অন্য কারোর সঙ্গে কম্পিটিশনে যাবেন না। আর আরেকটা জিনিস বলি, আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আপনার এক বন্ধুকে দেখবেন যে অল্প পড়াশোনা করে, আপনি অনেক বেশি পড়াশোনা করেন, কিন্তু রেজাল্ট ওনার রেজাল্ট আপনার চাইতে ভালো হয়, কেন হয় আসলে, কারণটা কি? বা চাকরির পরীক্ষা যখন আপনারা দিবেন তখন দেখবেন আপনি অঙ্ক করতেছেন ডেলি 5 ঘন্টা, আপনার এক বন্ধু অঙ্ক করতে ডেলি 30 মিনিট, কিন্তু অঙ্কের মডেল টেস্টে ও আপনার চেয়ে অনেক ভালো মার্কস পায়। কেন পায়? কারণ একটু ভিন্নভাবে বলি, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি যে সময়টাতে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওই সময় আমার স্কুল কলেজের যে ফার্স্ট বয় সেকেন্ড বয় ওরা গদ্ধর মতো পড়াশোনা করতো টেবিলে বসে বসে, হ্যাঁ পোলাপান সব আনস্মার্ট পোলাপান, আর আমি কি সুন্দর করে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমাকে শান্তি লাগতো ওদেরকে দেখতাম। এখন যখন চাকরির পরীক্ষা দিতে আসছি, ও কিন্তু চাকরির পরীক্ষা দিতে আসছে আমার সাথে, তখন ও গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে সারাদিন, আর আমার দায়িত্ব হচ্ছে ওই যে তখন সে 12 ঘন্টা পড়াশোনা করছে গাধার মতো, আমার দায়িত্ব হচ্ছে 12 ঘন্টা টেবিলে বসে বসে পড়াশোনা করা। লাইফটা একটা ব্যালেন্সে চলে, এই ব্যালেন্সটা ব্রেক করা যায় না, এটাই হচ্ছে আমার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তখন আমি অলওয়েজ নিজেকে ছাড়া যাওয়ার চেষ্টা করতে লাগলাম। আরেকটা ভুল আমরা করি, অন্য 10 জন যেভাবে পড়াশোনা করে আমরাও একই রকম ভাবে পড়াশোনা করতে শুরু করে দিই বিসিএস পরীক্ষার জন্য। ভেরি রং অ্যাপ্রোচ, ভেরি রং অ্যাপ্রোচ। আপনাকে প্রথমেই দেখতে হবে আপনি যেটা করতেছেন সেটা আদৌ পড়ার দরকার কিনা, এটা যে যত ভালো বোঝে তার প্রিপারেশন তত বেশি ভালো হয়। আমি আবারও বলতেছি আপনি যা পড়বেন সেটা পড়ার দরকার কিনা এটা আপনাকে বুঝতে হবে। এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি আগের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো করে দেখেন এবং পিএসসির নন ক্যাডার এক্সামের কোশ্চেনগুলো ভালো করে দেখেন, সোজা কথাই বলতে গেলে সরকারি চাকরির আগের বছরের কোশ্চেনগুলো যদি খুব ভালো করে পড়ে ফেলেন, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। এরপরে শুধু এটা বিসিএস এর জন্য না, আইবি এর জন্য সেম কথা প্রযোজ্য, একদম সেম কথা প্রযোজ্য আইবি এর জন্য। প্রশ্ন করতে হবে, যে যত বেশি প্রশ্ন স্টাডি করতে পারবে তার প্রিপারেশন তত বেশি ভালো হবে এবং তার অনেকগুলো কষ্ট কমে যাবে, অনেক পড়াশোনা সহজে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি দেখলাম লোকজন অনেক অনেক এফোর্ট দেয় পড়াশোনার পিছনে, কিরকম ধরেন বিশ্বের রাজধানী সকল রাজধানী এবং মুদ্রার নাম মুখস্থ করতে শুরু করে, রাজধানী মুদ্রার নাম থেকে বিসিএস পরীক্ষায় যদি প্রশ্ন আসলো বা একটা প্রশ্ন আসবে অনলি, অথচ এই রাজধানী মুদ্রা মুখস্থ করার জন্য আমাদের 4-5 দিন চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে। ওই 4-5 দিনে আমি যদি রাজধানী মুদ্রা না করে যদি অঙ্ক করি, বাংলা করি, তাহলে কিন্তু আমার মার্কস বাড়বে কমপক্ষে 15-20, এটা আপনাকে বুঝতে হবে। আপনি একটা নদীর গতিপথ, উপনদী শাখা নদী, এটা করার জন্য জীবন যৌবন দিয়ে ফেললেন, ছড়া কবিতা গল্প গান সব মুখস্থ করলেন, কিন্তু ওখান থেকে প্রশ্ন আসবে মাত্র একটা, নাও আসতে পারে। ওই সময় যদি আপনি অঙ্কগুলো করেন, ইংলিশ পড়েন, একটু বিজ্ঞান পড়েন, আপনার মার্কস কিন্তু বাড়বে 10-15। আমরা বেশিরভাগ লোকই ওই একের মোহে আবদ্ধ থাকি, 2-1 মার্কসের জন্য আপনি যে পরিমাণে কষ্ট করলেন ওটা যদি আপনি একটু বুদ্ধি করে অন্য জায়গায় দিতেন ওই এফোর্টটা, আপনার মার্কস বাড়তো কমপক্ষে 10-20 গুণ। আপনার জন্য কোনটা ভালো বলেন তো? সেকেন্ড অ্যাপ্রোচটা ভালো, আমি গিয়ে এই কাজটা করছিলাম। আমি দেখলাম ওরা যে সময়ে দেখতেছি এই ধরনের জিনিসগুলো মুখস্থ করতেছে, আমার অনেক শান্তি লাগতো,
কারণ ওই সময় তো আমি অন্য জিনিসগুলো করতেছি, বিজ্ঞান বিজ্ঞান করতেছি, আমি জানি আমি ওর থেকে মার্কস বেশি পাবো, এটা আমি খুব ভালো করে ক্যালকুলেশন করা ছিল, আমি এই কাজটাই করছি। অসুবিধা কি, রাজধানী পারলাম না, আমাকে পৃথিবীর সব দেশের রাজধানীর নাম জানতে হবে কেন? আমি নাই জানতে পারি, আমি ওই সময় অন্য পড়াশোনা করছি। এটা কিন্তু এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা পরেরটা, পরেরটা, হ্যাঁ পরেরটা, এই জগতে হাই কে পড়িতে চাই, এটা কার লেখা কবিতা বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর বলে, এটা উনি কখন লিখছিল? আপনার কথা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর সুসাইড করবে কবর থেকে উঠে এসে, কখন লিখছিল? তো মাঝে মাঝে পড়ার টেবিলে বসে পড়তে ইচ্ছা করতো না, সবারই করে না, হ্যাঁ তখন কি করতে পারেন? একটা বুদ্ধি দিই আপনাদের, আমি যেটা করছি সেটাই বলি। উইনস্টন চার্চিলের একটা কথা আছে, হোয়েন ইউ আর গোয়িং থ্রু দ্য হেল কিপ গোয়িং, আমার খুব পছন্দের একটা কথা। তুমি যখন দোজকের মধ্য দিয়ে যাচ্ছ, জাহান্নামের মধ্য দিয়ে যাচ্ছ, যেতে থাকো, থাইবো না, যেতে থাকো, দেখো না কি হয়। আমার যখন পড়াশোনা করতে ইচ্ছা করতো না তখন আমি কি করতাম? পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, কি করতে ইচ্ছা করতেছে? মুভি দেখতে ইচ্ছা করতেছে, মুভি দেখতাম, জাস্ট পড়াশোনা বন্ধ করে মুভি দেখতাম, দেখতেছি মুভি দেখতেছি, একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম, চারটা দেখলাম, আমি চারটা মুভি দেখছি টানা, আমার লাইফে রেকর্ড আছে চারটা মুভি দেখার টানা। একটা সময় ব্রেনটা কিন্তু হ্যাং করে, বুঝছেন, ব্রেনটা হ্যাং করে, তখন মনে হয় হায় হায় আমি করতেছিটা কি, আমার চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই, ঘরে অশান্তি চলতেছে আমার জন্য, আর আমি কিনা মুভি দেখতেছি বিসিএস এ পড়াশোনা না করে। এই জিনিসটা মাথায় স্ট্রাইক করতো একটা সময় গিয়ে, ওই যে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না বলে পড়াশোনা না করে আমি অন্য কিছু করতেছি, ওই কারণে আমার দুই দিন সময় নষ্ট হয়েছে না, নষ্ট হয়েছে না? ওই দুই দিন সময় নষ্ট হওয়ার পর যে পরিমাণ কষ্ট আসে মাথায়, যে পরিমাণ জেদ আসে, যে পরিমাণ আফসোস আসে, ওই পরিমাণ আফসোস থেকে যে পড়াশোনাটা হয় ওটা তিন দিন পড়াশোনা সমান। আমরা করি কি, দুই দিন পড়াশোনা হয় নাই, মন খারাপ করে আর দুই দিন শোক পালন করি, শোক দিবস পালন করি, এটা করা যাবে না। ওই সময় যা করতে ইচ্ছা করছে করে দেখেন না কি হয়। আপনার যদি ওই আগুনটা থাকে ভিতরে আপনি বেশিক্ষণ করতে পারবেন না, তখন অনেক পড়াশোনা হয়, অনেক সময় রাত্রে ঘুমালেনে না, এরকমও হয় রাত্রে ঘুম আসে না, ওই টেনশনটা থাকলে, কষ্টটা থাকলে ঘুম আসে না, চেষ্টা থাকলে ঘুম আসে না। পরেরটা, দুইটা সত্যি ঘটনা বলি। বিসিএস পরীক্ষায় বা আইবিএ পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, এই যে 8 তারিখ পরীক্ষা আছে না, 8 তারিখ পরীক্ষা কয়টায় বলেন তো? 9:30 সকালে অনেক ক্যান্ডিডেট সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠার পর দেখবে আজ শুক্রবার, এরপর ভাববে আজকে তো করার মতো কোনো কাজ নাই, বাসায় বসে বসে লাভ কি, তার চেয়ে পরীক্ষার হলে যাই, সবার সঙ্গে দেখা টাকা হবে, যে একটা সুন্দর মেয়ে আসলো দেখা যাবে, অসুবিধা কি, যাই একটু গেট টুগেদার হবে। অনেক ক্যান্ডিডেট এই কারণে পরীক্ষার হলে যায়, এবং আপনাদের জানাই রাখি এই ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা 50%, বিশ্বাস করেন বা না করেন আমি ক্যালকুলেশন করে বলতেছি 50%। ধরেন 2 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 2 লক্ষ স্টুডেন্টের মধ্যে 50% ক্যান্ডিডেট যাবে হচ্ছে ঘুরতে, কোনো কাজ নাই বলে ঘুরতে যাবে, তার মানে প্রিপারেশন আছে কয়জনের? 1 লক্ষ। এই 1 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আসলেই পড়াশোনা করে, খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে আসছে মাত্র 7% ক্যান্ডিডেট, তার মানে কত হয়? 7,000। এর মানে হলো আপনি যদি আসলে পড়াশোনা করেন ভালো করে, আপনার কম্পিটিটর হচ্ছে মাত্র 7,000 জন, আপনার 2 লক্ষ লোকজনের কথা মাথায় রেখে লাভ নাই। তবে এটাও সত্য, ওই 50% ক্যান্ডিডেট যারা ঘুরতে যায় ওদের মধ্যে আবার কিছু বান্দা থাকে, কিছু পাবলিক থাকে এরকম, ওরা হচ্ছে এলাম দেখলাম জয় করলাম টাইপের, দেখুন ওরা ক্যাডার হয়ে গেছে, প্রত্যেক বিসিএস এ হয় এটা, ক্যাডার হয়ে গেছে। আমি জানি ওদেরকে দেখলে আপনার মেজাজ খারাপ হয়, তবে এটার জন্য আসলে কোনো সলিউশন নাই, ওদেরকে নিজের মনে ক্ষমা করে দিতে হবে, কারণ ওদেরকে নাক ফাটায় দেওয়া যাবে না, ওরা কেস হয়ে যাবে আপনার বিরুদ্ধে, এটাই আর কি। পরেরটা,